হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, এখানে সার্চ করব twitter.com লিখে। প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে এটাতে ক্লিক করব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে প্রথমে আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আপনাদের অ্যাকাউন্টটি যে নামে খুলতে চাচ্ছেন এখানে ওই নামটি বসিয়ে দিবেন। তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। তারপরে নিচে একটা মেল দিতে হবে। আমার একটা মেল ক্রিয়েট করা আছে, আমি ওই মেলটা এখানে বসিয়ে দেব। আপনারা আপনাদের এখানে মেল বসিয়ে দিবেন। তারপরে নিচে আরেকটা অপশন আছে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ এবং জন্মসাল বসাইতে হবে। তো এখানে আমি আমার অনুযায়ী বসাই দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী এখানে জন্ম তারিখ এবং জন্মসাল বসাই দিবেন। নেক্সট করে দেব, একটু লোডিং নিবে। তারপরে এই যে এখানে মেল একটা কোড গেছে, ওই কোডটা এখানে বসাইতে হবে। তো আমি এখন মেলে চলে যাব, নতুন একটা ট্যাব নিয়ে মেলে, এই যে মেলে কোড চলে আসছে। তো এই কোডটা কপি করে আমি এখানে বসাই দিব। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। একটা প্রোফাইল পিক অ্যাড করতে বলতেছে, তো এখানে প্রোফাইল পিক অ্যাড করে দেব। এখানে একটা ইউজার নেম দিতে হবে। তারপরে নোটিফিকেশন অন করে দিতে হবে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আমার হোম পেজে চলে আসছে। হোম পেজে আসার পরে এখানে আমার প্রোফাইল দেখাচ্ছে, প্রোফাইলে চলে আসছে। আমার অ্যাকাউন্ট খোলার কাজ মোটামুটি শেষ, এখন প্রোফাইলটা এডিট করব। প্রথমে একটা বায়ো বসাবো, ক্যাটাগরি অনুযায়ী একটা বায়ো সেট করব। তারপরে একটি ওয়েবসাইটের লিঙ্ক সেভ করে দেব। আমার অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।